স্থাবর সম্পত্তি নিয়ে যদি কারোর সাথে বিরোধ থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সেই সম্পত্তি ফিরিয়ে আনার জন্য দেওয়ানি আদালতে এবং ফৌজদারি আদালতে কি কি মামলা দায়ের করা যায়। অনেক ধরনের মামলায় দায়ের করা যায়, তার ভিতর থেকে চুম্বকীয় যে অংশগুলি সেই অংশগুলি নিয়ে আলোচনা করবে। এবং এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে সম্পত্তির জন্য কি মামলা দিব। অনেকে রেকর্ড সংশোধনের জন্য বলে, অনেকে দখল পুনরুদ্ধারের কথা বলে, অনেকে সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, হেবা করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বেলায় কোন ধরনের মামলা আদালতে যাওয়া যাবে। তাই আমি সমষ্টিগতভাবে সকল বিষয় নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি এবং এটি আপনাদের মধ্য থেকেই উঠে আসছে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। এবং আজকের পর্বটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে ফোনে কথা বলতে চান তাদের জন্য সময় হচ্ছে বেলা 12টা থেকে রাত 10টা, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, আর শুক্রবার বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে আপনারা কল করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আমার কর্মব্যস্ততার মাঝেও আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলার জন্য। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। তো আমরা সর্বপ্রথমে যদি আমাদের সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হয়, বিরোধ হয়, তাহলে আমরা যে চুম্বকীয় যে অংশগুলি নিয়ে আলাপ করব তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার অগ্রক্রয় মামলা। অগ্রক্রয় মামলাটি হচ্ছে খতিয়ানভুক্ত কোনো সম্পত্তির মালিক যদি আগন্তুক কোনো ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করে দেয়, সহশরিকদের কাছে যদি সেই সম্পত্তির বিষয়টি না জানায়, অথবা যদি পার্শ্ববর্তী যিনি বসবাস করতেছেন, যিনি জমির মালিক, তাকে যদি না জানিয়ে সেই সম্পত্তির যদি আগন্তুক কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, তাহলে সেই সহশরিক অথবা পাশের যে জমির মালিক যিনি বসবাস করেন তিনি এই সম্পত্তির উপরে প্রিএম্পশন মামলা অথবা অগ্রক্রয় মামলাটি তিনি কিন্তু দিতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সত্ত্বের মামলা। সত্ত্বের মামলায় বলা হয়েছে কোন জমিতে কারো সত্ত্ব থাকলে তিনি সত্ত্বের মামলা দিতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনার একখণ্ড জমিতে আপনার সত্ত্ব রয়ে গেছে, আপনার অংশ রয়ে গেছে, কিন্তু সেই বিষয়টিকে যদি আপনি প্রমাণিত করতে চান, সেই বিষয়টিকে যদি আপনি ফেরত আনতে চান, তাহলে আপনি কি সত্ত্বের মামলা দিতে পারেন। এবং এই যে বিষয়গুলি আলাপ করতেছি সম্পূর্ণ এই বিষয়গুলি কিন্তু একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাকে দেওয়ানি আদালতে মামলা দিতে হবে। তিন নম্বর হচ্ছে খাস দখলের মামলা। খাস দখলের মামলা হচ্ছে কেউ তার দখলীয় সম্পত্তি হতে যদি বেদখল হয়ে যায়, তাহলে সেই দখলকে ফিরিয়ে আনার জন্য তিনি কিন্তু খাস দখলের মামলা দিতে পারেন। এবং চার নম্বর হচ্ছে ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলাটি হচ্ছে কারো সম্পত্তির উপরে কোনরূপ যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেই সম্পত্তি রক্ষা করার জন্য বা আপনার যে সত্ত্ব আছে সেই সত্ত্বকে প্রমাণিত করার জন্য আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস দিয়ে সত্যতা যাচাই করে আপনি কিন্তু ঘোষণামূলক মামলা দিতে পারেন। এবং এই ঘোষণামূলক মামলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে এই ঘোষণামূলক মামলাটিতে শুধু কিন্তু জমি জমার ব্যাপারে না, যে কোনো বিষয়ে কিন্তু এই ঘোষণামূলক মামলাটি দেওয়া যায়। তারপর হচ্ছে উচ্ছেদ মামলা, অর্থাৎ দখল পুনরুদ্ধারের মামলা। কারো সম্পত্তিতে যদি কেউ কাউকে থাকতে দেয়, কারো কাছে ভাড়া দেয়, এবং সেই সম্পত্তিটি যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিয়ে যায়, তাহলে সেই সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য সেই উচ্ছেদের মামলাটি কিন্তু দেওয়া যায় দেওয়ানি আদালতে। তারপর হচ্ছে বাটোয়ারা মামলা। বাটোয়ারা মামলা হচ্ছে ওয়ারিশি সম্পত্তি, যেই সম্পত্তিটা আপনি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন একজন ওয়ারিশ হিসেবে, সেই সম্পত্তিটি আপনি দাবি করতেছেন, সেই সম্পত্তিটি আপনার বাকি ওয়ারিশরা দিচ্ছে না, অথবা ভাগ বাটোয়ারা বা বন্টন করার সময় একে অপরের সাথে বনিমনা হচ্ছে না, একমত পোষণ করতে পারছেন না, একজন করতে চাচ্ছে আর একজন করতে চাচ্ছে না, দেখা গেছে সেই সম্পত্তি সেই বাবার মূলজোতে রয়ে গেছে, আপনারা সেই সম্পত্তির প্রকৃত মালিকানা অর্জন করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে যদি আপনারা সেই সম্পত্তি বন্টন করতে না পারেন নিজেরা ঘরোয়াভাবে, তাহলে সেই
সম্পত্তি আদালতের মাধ্যমে সেই বাটোয়ারা মামলা দিয়ে আপনারা কিন্তু সেই সম্পত্তি আপনারা বন্টন করে নিতে পারেন। তারপর হচ্ছে দলিল বাতিলের মামলা। দলিল বাতিলের মামলা কখন দিবেন? দলিল বাতিলের মামলা হচ্ছে কেউ যদি আপনার সম্পত্তি তঞ্চকতা করে, প্রতারণা করে, সিটারি করে, যদি আপনার সম্পত্তির যদি তিনি কোন এক দলিল তৈরি করে, সে হতে পারে আপনার দলিল খতিয়ান যেটি হোক, তথ্য প্রযুক্তির জামানায় এগুলি করা সম্ভব এবং এটা অসম্ভবের কিছু নাই। এটা এখন তথ্য প্রযুক্তির জামানায় অনেক কম্পিউটার অপারেটররা এই সমস্ত দুর্নীতি করে থাকে, প্রতারক সেজে প্রতারকরা যখন তাদের কাছে যায় তখন কিন্তু এই দলিল ঘষা মাজা ট্যাম্পারিং ইত্যাদি সমস্ত কিছু কাটাকাটি এগুলি কিন্তু করে থাকে এবং দেখা গেছে যে সেই সম্পত্তির জন্য কিন্তু সাবরেজিস্ট্রার অফিসের বালাম বই পর্যন্ত সেখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে যায়, সেখানে ট্যাম্পারিং করতেছে, সেখানে কাটাকাটি করতেছে, সেইখানে ঘষাঘষি করতেছে। এরকম যদি কোনো দলিল যদি করে থাকে কেউ তঞ্চকতা বা প্রতারণা করে, সেই সকল দলিলের বিরুদ্ধেও কিন্তু আপনারা দলিল বাতিলের মামলা আপনারা কিন্তু দিতে পারবেন। নাম্বার আট হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে কাউকে তার স্বত্ব দখলীয় সম্পত্তি থেকে যদি বেদখল করার কোন চেষ্টা কেউ করে, অর্থাৎ আপনার সম্পত্তিতে আপনি বসবাস করতেছেন শান্তিপূর্ণভাবে কিন্তু কেউ এসে যদি আপনাকে বেদখল করার জন্য চিন্তা ভাবনা করে, চেষ্টা করে, তাহলে কিন্তু আপনি সেই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাটি কিন্তু আপনি দিতে পারবেন। নাম্বার নয় হচ্ছে আপনার চুক্তি প্রবলের মামলা। এই চুক্তি প্রবলের মামলা হচ্ছে আপনি কারোর সাথে চুক্তি করলেন, কারোর সাথে একটি দলিল সম্পাদন করলেন, কারোর কাছ থেকে টাকা নিয়ে আপনি তাকে দলিল করে দিবেন, সবকিছু কমপ্লিট করে সেই সম্পাদিত দলিল করা হয়ে গেছে, দলিল লেখক দলিল লিখে দিছে, সবকিছু কমপ্লিট, কিন্তু আপনি সেই দলিলটি করে দিলেন, আপনি টাল বাহানা করতেছেন, এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু আপনি চুক্তি প্রবলের মামলাটি কিন্তু আপনি দিতে পারেন। এই যে আমি নয়টা পয়েন্ট বললাম, এই নয়টা পয়েন্ট সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে দিতে হবে এবং আপনার এই সমস্ত মামলা দেওয়ার আগে পারিবারিকভাবে, সামাজিকভাবে বা স্থানীয় প্রতিনিধিত্ব যারা করেন তাদের মাধ্যমে এটি নিয়ে বসাবসি করে কোনো ফায়দা হবে না এবং বর্তমানে যারা এই সমস্ত কাজ করেন, যারা স্থানীয় প্রতিনিধিত্ব করেন, তাদের অধিকাংশ মানুষই কিন্তু পক্ষপাতিত্ব করেন, তারা নির্বাচনের চিন্তা করেন, তারা ভোটের চিন্তা করেন, তারা পেশী শক্তির চিন্তা করেন, লাঠির চিন্তা করেন, অর্থের চিন্তা করেন, এই সব কিছু মিলিয়ে একজন সহজ সরল মানুষ যারা সবসময় বঞ্চিত হয়ে আসতেছে তারা কিন্তু কখনোই ফল লাভবান হতে পারে না। তাই এটি দেওয়ানি আদালতে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কিন্তু এই মামলাটি দিতে হবে এবং ওই আইনজীবীটি হতে হবে সিভিল লয়ার এবং দেওয়ানি আদালতে তিনি জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন সেই সকল আইনজীবীকে, একজন অভিজ্ঞ আইনজীবীকে যদি আপনারা নিযুক্ত করতে পারেন, সঠিকভাবে যদি আপনারা তাকে নিয়োগ দিতে পারেন আপনার মামলাটির জন্য, তাহলে আপনারা কিন্তু উপকৃত হবেন। এইগুলি হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু হচ্ছে আপনার দেওয়ানি আদালতে মামলা হবে। এছাড়াও আপনি কিন্তু আরো মামলা দিতে পারেন। নাম্বার দশে আপনি যদি ফৌজদারি মামলা দেন, কেউ যদি আপনার সম্পত্তি দখল করার চেষ্টা করে সেখানে কিন্তু আপনি সাথে সাথে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আপনি 145 ধারায় কিন্তু একটি মামলা দিতে পারেন। আর 145 ধারায় যে মামলাটি দিবেন সেই মামলাটিতে কিন্তু শুধু আপনি যে 2 মাসের মধ্যে সেই মামলাটি দিতে হবে এবং আদালত কর্তৃক সেটিকে কিন্তু বিচার বিবেচনা করে দেখবে, যে তদন্ত করে দেখবে যদি 2 মাসের আগে কে দখলে ছিল, যিনি 2 মাসের আগে দখলে ছিলেন তাকেই কিন্তু সেই দখল তার হিসাবে প্রমাণিত হবে এবং তার দখল কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। আর যদি 2 মাসের বেশি হয়ে থাকে তাহলে যিনি দখলে আছেন তাকেই কিন্তু সেখানে দখলদার হিসেবে দেখানো হবে, কিন্তু প্রকৃত যিনি জমির মালিক তার কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। কারণ 145 ধারা মামলায় যদি আপনি হেরে যান, সম্পত্তির দলিল যদি আপনার কাছে থাকে, আপনার নামে যদি নামজারি থাকে, আপনার নামে যদি খতিয়ান থাকে, সবকিছু যদি ওকে থাকে আর জমি যদি দখলে থাকে, তাহলে আপনি কিন্তু সেই জন্য দেওয়ানি আদালতে গিয়ে কিন্তু মামলা দিতে পারবেন। 144 ধারাও কিন্তু ফৌজদারি আদালতে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে দিতে হয়। 144 ধারার মামলা দিলে সেখানে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং সেখানে যদি কোনো মারামারি এবং প্রাণনাশের হুমকি, সেখানে যদি কোনো হতাহতের ঘটনা ঘটতে পারে,
এই ধরনের কোন আশঙ্কা দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু ১৪৪ ধারা অস্থায়ী নিষেধাজ্ঞা করে দেওয়া হয়, যাতে করে যারা বাদী যারা অভিযোগ করেছে তারাও সেই সম্পত্তিতে যেতে পারবে না, আর যাদের বিরুদ্ধে করা হয়েছে তারাও সেই সম্পত্তিতে যেতে পারবে না। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে স্থগিত রাখার জন্য কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য এই অস্থায়ী নিষেধাজ্ঞা ১৪৪ ধারা দেওয়া হয়ে থাকে। তারপরে ১০৭ ধারা, ১০৭ ধারাও যদি আপনি মনে করেন যে আপনার সম্পত্তিতে কেউ বিরক্ত করতেছে, আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে, আপনার সম্পত্তি ভোগ দখলে থাকার পায়তারা করতেছে, পেশি শক্তি দিয়ে আপনাকে হুমকি দিতেছে, এই ধরনের কোনো কিছু যদি হয় তাহলেও আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, ফৌজদারি আদালতে আপনি ১০৭ ধারায় একটি মামলা করতে পারেন। এবং সেই মামলাটি করার পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তার কার্যালয় থেকে তিনি সেই তদন্তের ভার সেই থানাকে দিতে পারেন, এসিল্যান্ডকে দিতে পারেন, বা যে কাউকে সেখানে দিতে পারে, তদন্ত করে দুই পক্ষকে সমন ইস্যু করে তাদেরকে সেখানে ডেকে নিয়ে তারপরে উভয়ের কাগজপত্র দেখে যদি সত্যি সত্যি আপনাকে যদি হুমকি দিয়ে থাকে, আপনাকে যদি তিনি সেই সম্পত্তি দখল করার পায়তারা করে থাকে, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে মুসলেকা নিয়ে, অর্থাৎ তার মুসলেকা অর্থাৎ তার কাছ থেকে লিখিত নিবে যে তিনি যেন ভবিষ্যতে আর আপনার উপরে কোন চাপ সৃষ্টি না করার, এই সম্পত্তি দখল করার কোন চেষ্টা না করে, এই যে অপচেষ্টা এইটাকে রোধ করার জন্য তাদের কাছ থেকে মুসলেকা নিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দিবে। এই যে ১০৭ ধারা, তাহলে আমরা যে বিষয়টি নিয়ে, চুম্বকীয় যে বিষয় সেই বিষয়টি নিয়ে মোট ১২টা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করলো। এক নম্বর আছে অগ্রক্রয় মামলা, দুই নম্বর হচ্ছে সত্যের মামলা, তারপর আছে ঘোষণামূলক মামলা, তারপর উচ্ছেদ মামলা, বাটোয়ারা মামলা, দলিল বাতিলের মামলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, তারপর আছে চুক্তি প্রবলের মামলা, ১৪৫ ধারা, ১৪৪ ধারা, ১০৭ ধারা। এই যে আমরা যে ১২টি মামলার কথা বললাম, এছাড়াও অনেক মামলা আছে যেটা দেওয়ানি আদালতে মামলা দেওয়া যায়। এবং আমাদের দেশে সবচেয়ে দেওয়ানি আদালতে কিন্তু যে মামলাগুলি আমাদের আদালতে পড়ে তার ভিতরে প্রায় ৮০-৮৫% মামলাই কিন্তু দেওয়ানি আদালতে পড়ে থাকে, শুধু জমি সংক্রান্ত বিষয়। এবং এই জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এই মারামারি ধরাধরি করে ফৌজদারি আদালতে প্রচুর পরিমাণে মামলা হয়। তাই আমি সবসময় একটি কথা বলি যে আমরা সবসময় সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনে চলব। সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন যদি মেনে চলি এবং আমাদের যেটি করা একান্তভাবে উচিত সেই জিনিসটি যদি আমরা করি, তাহলে আমাদের জীবন সুন্দরভাবে আমরা গড়তে পারব এবং আদালতেও মামলার জট কমে আসবে এবং আমরাও কিন্তু ভালো থাকব। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার সাথে ফোনে কথা বলতে চান তাদের জন্য মোবাইল নাম্বার হচ্ছে ০১৭৮২৯৯৮৩। আমি আবার বলছি ০১৭৮২৯৯৮৩। আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ইমোতে মেসেজ দিতে চান বা ভয়েস দিতে চান কিন্তু কল করবেন না, তাদের জন্য নাম্বার হচ্ছে ০১৭৯৭০৯৩৫৩৬। আমি আবার বলছি ০১৭৯৭০৯৩৫৩৬। যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেটিতে শুধু মেসেজ এবং ভয়েস দিবেন, আর যেটি মোবাইল নাম্বার দিলাম প্রথমে সেটিতে আপনারা কল করবেন, আমাকে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।